আন্তর্জাতিক চাপ, ভুল পথে সরকার। জানিয়ে দেব দীপু মনি কেন হঠাৎ টার্গেট হলেন। এবং সর্বশেষ থাকছে শেখ হাসিনার সামনে 700 দিনের চ্যালেঞ্জ। এই তিনটি বিশেষ সংবাদ নিয়ে আজকের প্রতিবেদন। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই সংবাদ সম্পর্কে আপনার মতামত লিখে জানানোর অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক চাপ বাড়ছে, ভুল পথে সরকার। বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ দৃশ্যমান হচ্ছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশের ওপর একাধিক চাপ প্রয়োগ করছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্র মন্ত্রী গতকাল জাতীয় সংসদে বলেছেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা কাজ করছেন, এটি সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ আপাতত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না। পাশাপাশি জো বাইডেন দুর্নীতি বিরোধী নীতির আলোকে বাংলাদেশের বিরুদ্ধে আরও কিছু ধরনের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর বেরিয়েছে। বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবকে যেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োগ দেওয়া না হয়, সেজন্য জাতিসংঘে একটি আবেদন করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 12টি মানবাধিকার সংগঠন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে একজন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারিয়ান। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আজ বলা হয়েছে এটি একজন ব্যক্তির মতামত, এটি ইউরোপিয়ান ইউনিয়নের মতামত নয়, কিন্তু এই সমস্ত ঘটনা স্পষ্টতই প্রমাণ করে যে আন্তর্জাতিক পরিমণ্ডলগুলো বাংলাদেশের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। বলা বাহুল্য, এই চাপ যেন সৃষ্টি করে চলছে বিএনপি জামায়াত শিবির এবং যুদ্ধাপরাধী গোষ্ঠী তা বলার অপেক্ষা রাখে না। পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে 8টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে। যে প্রতিষ্ঠানগুলো বিএনপি জামায়াতের লবিস্ট হিসেবে কাজ করছে এবং তারা বাংলাদেশের এই চাপ সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখছে বলেও বিভিন্ন মহল মনে করছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা লাগাতারভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে সেটি মূলধারার গণমাধ্যমে আনছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সেটিকে লুফে নিচ্ছে। এভাবে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই চাপ মোকাবেলার জন্য বাংলাদেশের যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করছে না, বরং বাংলাদেশের সমস্যাগুলোকে উপেক্ষা করার যে কৌশল গ্রহণ করেছে সেই কৌশলটি ভ্রান্ত বলেই অনেকেই মনে করছে। বিষয়টা এরকম যে উট পাখির মুখ গুজে থাকার মতো অবস্থা। কিন্তু উট পাখি মুখ গুজে থাকলেই যেমন ঝড় বন্ধ হয় না, তেমনই বাংলাদেশ যদি সবকিছুতেই অগ্রাহ্য করে তাহলে সংকটের সমাধান হবে না। এজন্য কূটনৈতিক মহল মনে করছে বাংলাদেশ সরকারকে অবিলম্বে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথমত তারা মনে করছে যে বিভিন্ন দেশের মানুষের মধ্যে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোতে যোগ্য লোকদেরকে প্রতিস্থাপন করা উচিত, বিশেষ করে স্পর্শকাতর দেশগুলোতে যথাযথ এবং রাজনৈতিক মনস্ক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে পদায়ন করা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা বাড়ানোর দরকার বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোতে আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশের সঠিক অবস্থান তুলে ধরা দরকার, যেটি 2013-14 সালেও করা হতো। সেই ধারণাটাই ফিরিয়ে আনা দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট করা দরকার। তৃতীয়ত, তথ্য প্রমাণ উপস্থাপন করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর দরকার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে প্রকৃত তথ্য উপাত্ত দেওয়া উচিত, যে তথ্য উপাত্তের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারে। চতুর্থত, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজে লাগানো উচিত। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রকৃত অবস্থান সম্পর্কে প্রতিবেদন, ফিসার, অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা জরুরি বলে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে। সর্বশেষ, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা, মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় এবং গতিশীল করার মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি উজ্জ্বলের একটা চেষ্টা করতে পারে। কূটনৈতিক মহল মনে করছে খুব দ্রুত এই কাজগুলো করা দরকার, না হলে সরকারের ভাবমূর্তি আরো প্রশ্নের মুখে পড়তে পারে। দীপু মনি কেন টার্গেট হলেন? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ভূমি অধিদপ্তরের এক অভিযোগ করেছে। সেই অভিযোগ তিনি বলেছেন যে 62.5 একর জমি মৌজাদারের 20 গুণ দরে দলিল করা হয়েছে। প্রকৃত মৌজাদারে জমি অধিগ্রহণ করলে তার ব্যয় হবে
194 কোটি টাকা, উচ্চ মূল্য দেখানোর দর দাঁড়ায় 553 কোটি টাকা। এরপর বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানানমুখী আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ থেকে আমার পরিবারের সদস্যদের আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। জমি অধিগ্রহণে পরিবারকে জড়িয়ে দুর্নীতির অভিযোগ অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। এ নিয়ে এখন রাজনীতি অঙ্গনে এক নানানমুখী আলোচনা চলছে। প্রশ্ন হলো, হঠাৎ কেন দীপু মনিকে টার্গেট করা হচ্ছে? এই প্রশ্ন উঠেছে যে এখন পর্যন্ত চাঁদপুরের জেলা প্রশাসকের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনেই অসঙ্গতি এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিষয় পাওয়া গিয়েছে। যেমন প্রথমত, ভূমির মূল্য নির্ধারণ করে জেলা প্রশাসন, কাজেই ভূমির মূল্য কম বেশি ইত্যাদি নির্ধারণ করবে জেলা প্রশাসক। যেমন ঢাকার গুলশানের কথাই ধরা যাক, সেখানে প্রকৃত ভূমির দাম আর সরকার নির্ধারিত ভূমির দামের মধ্যে আকাশ পাতাল ফারাক। এখন সরকার কি যে দামে জমি কেনা বেচা হয় সেই দামের জমি কিনবে, নাকি সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে গুলশানের জন্য সেই দামে কিনবে? কাজেই প্রথম যেন অভিযোগটি করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে, সেটির মধ্যে এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত এবং কাউকে প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত করার একটি প্রচ্ছদ ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয়ত, বলা হয়েছে যে 62.5 একর জমির দরের 20 গুণ দামে দলিল করা হয়। আবার দেখানো হয়েছে যে প্রকৃত মৌজার দরে অধিগ্রহণের ব্যয় 194 কোটি টাকা, আর উচ্চ মূল্য দেখানো হয় এটার ব্যয় হবে 553 কোটি টাকার। প্রশ্ন উঠেছে যে 194 কোটি টাকার 20 গুণ কি 553 কোটি টাকা? তাহলে তো অঙ্কের নতুন হিসেব নিকেশ করতে হবে। পুরো ঘটনার মধ্যে কোথাও নেই যে দীপু মনি কোথাও জমি কিনেছে, তার ভাই জমি কিনেছে, বা তার আত্মীয় বা তার রাজনৈতিক সহকর্মীরা জমি কিনেছে। তাহলে তার ভাই বা রাজনৈতিক সহকর্মীদের জমি কেনার দায় দীপু মনিকে বহন করতে হবে। একটি বিষয় অস্পষ্ট রয়েছে। দেখা গেছে যে দীপু মনির ভাই যে জমি কিনেছে সেই জমিগুলো কেনা হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি নির্ধারণের বহু আগে। কাজেই তিনি জেনে শুনে এখানে জমি অধিগ্রহণ করেছে এমনটিও ধোপে টেকে না। তার মানে পুরো বিষয়টি একটি নাটক সাজানো হয়েছে, যে নাটকে দীপু মনির ইমেজ নষ্ট করা যায়। দীপু মনি হলেন আওয়ামী লীগের সেই নেতা যিনি আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 1/11 সময় মুষ্টিমেয় যে কয়েকজন রাজনীতিবিদ শেখ হাসিনার পক্ষে এবং মাইনাস ফর্মুলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে ডক্টর দীপু মনি একজন। আর সেখানেই তার রাজনৈতিক জীবনের উত্থান ঘটে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি পররাষ্ট্র মন্ত্রী হন এবং 2014 সালে তিনি কোনো মন্ত্রিত্ব পাননি। 2018 সালে নির্বাচনের পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়। দীপু মনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং মতিয়া চৌধুরীর পরে আওয়ামী লীগের যে সমস্ত নারী নেতা স্বীকৃত বা ভবিষ্যতের নেতা হিসেবে বেছে বেড়ে উঠেছে তাদের মধ্যে দীপু মনি একজন। তাহলে শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং রাজনীতিতে তার উত্থানের জন্যই কি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে? কারণ জেলা প্রশাসকের যে রাজনৈতিক পরিচয় পাওয়া যায় তাতে দেখা যায় তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। চাঁদপুরের আওয়ামী লীগের মধ্যে বিভক্তি দীর্ঘদিনের এবং দীপু মনির নির্বাচনী এলাকায় একটি প্রবল প্রতিপক্ষের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে। আর তারই কি একটি নাটক এই জমি অধিগ্রহণ নিয়ে দীপু মনির ইমেজ নষ্টের চেষ্টা করেন, এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখা দরকার। তাছাড়া দীপু মনি 2 দফায় প্রায় 8 বছর মন্ত্রিত্ব করেছেন, তার বিরুদ্ধে কখনোই বড় ধরনের দুর্নীতির অভিযোগ আসেনি। তার আত্মীয় স্বজন কি করেছেন না করেছেন তার দায় কেন দীপু মনিকে নিতে হবে? তাই দীপু মনিকে কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্যে টার্গেট করা হয়েছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। শেখ হাসিনার সামনে 700 দিনের চ্যালেঞ্জ। নতুন জাতীয় সংসদ নির্বাচন হবে 2023 সালের ডিসেম্বর, সে হিসেবে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদ আয়ু আছে আর প্রায় 700 দিন। এই 700 দিন আওয়ামী লীগ সরকারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, ঘরে বাইরে নানান ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যেহেতু গত টানা 3 বছর সরকার পরিচালনায় শেখ হাসিনা একাই সব দিক সামলাচ্ছেন, তাই আগামী 700 দিন শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জিং সময় হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। গতকাল জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। শীতকালীন অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা নিজেও এই চ্যালেঞ্জের কথা বলেছেন এবং তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সবসময় শেখ হাসিনার সাহস, রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতাই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছে। আগামী 700 দিন তাকে কি পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেদিক খুঁজে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে আন্তর্জাতিক চাপ, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ক্রমশ দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বাংলাদেশের ওপর নানান বিষয়ে
দৃশ্যমান চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7 জন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সামনে আরো নিষেধাজ্ঞা আসতে পারে বলে কোনো কোনো মহল মন্তব্য করছে। বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে নগদ অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পদ করেছে, সেই সম্পদের অর্থের উৎস জানতে চাওয়ার উদ্যোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিভিন্ন দেশ থেকে যারা নগদ অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পদ করেছে তাদের প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে জো বাইডেন সরকার। কাজেই সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং সময় পার করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, ইতোমধ্যেই জাতিসংঘ র‍্যাব নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে 12টি মানব অধিকার সংস্থা। আর ইউরোপিয়ান ইউনিয়নের একজন এমপি র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি করেছে। আর এই সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক চাপ বাড়বে, আর এই চাপ সামাল দিতে হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি কিভাবে এই চাপ সামাল দেবেন সেটাই এখন দেখার বিষয়। এদিকে বিভিন্ন অপপ্রচারের ক্ষেত্রে গত 2 বছর ধরেই সরকারের বিরুদ্ধে বিরামহীন অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। বিদেশে থাকা পলাতক গোষ্ঠী বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতা এবং তাদের অর্থায়নে বাংলাদেশ বিরোধী, বিশেষ করে সরকার বিরোধী নানান অপপ্রচারে লিপ্ত। এই অপপ্রচারের মাত্রাগুলো যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত বাড়বে। প্রশ্ন হলো, এই অপপ্রচারগুলো মোকাবেলা করে উন্নয়নের বার্তা শেখ হাসিনা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিবে, বা এই অপপ্রচারগুলো যে কেবলমাত্র মিথ্যা প্রচারণা সেটি প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ সভাপতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। জানিয়ে দেব সংগঠনের বিশৃঙ্খলার বিষয়ে। নির্বাচনের আগে আওয়ামী লীগের সংগঠনের মধ্যে নানান রকম বিশৃঙ্খলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দলের মধ্যে বিভক্তি প্রচণ্ড আকার ধারণ করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়। এছাড়া বিভিন্ন স্থানে বিভক্তির কথা শোনা যায়। এই বিভক্তি কাটিয়ে সুশৃঙ্খল শক্তিশালী দলকে নির্বাচনের মাঠে নামানো আওয়ামী লীগ সভাপতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রশাসনের ভূমিকা, গত এক যুগ আওয়ামী লীগের পক্ষে ছিল প্রশাসন, এটি অনেকেই বলে। আওয়ামী লীগ সভাপতি প্রশাসনের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন তা নজিরবিহীন। তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিপুলভাবে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আগামী নির্বাচনের আগে এই প্রশাসন কতটুকু আওয়ামী লীগের পক্ষে থাকবে সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে মাঠ প্রশাসনের মধ্যে যে সরকার বিরোধী প্রকাশ্য তৎপরতা দেখা যাচ্ছে তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। জানিয়ে দেব দুর্নীতির ক্ষেত্রে, এই আওয়ামী লীগ সরকারের সময় যেমন অনেক উন্নতি হয়েছে তেমন দুর্নীতির অভিযোগও উঠেছে বিভিন্ন ক্ষেত্রে। আর এই দুর্নীতির অভিযোগগুলো অধিকাংশই অতিরঞ্জিত আর মন গড়া। আর এই সমস্ত অভিযোগগুলোকে মোকাবেলা করে আওয়ামী লীগ সভাপতিকে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে। কাজেই আগামী 700 দিন এক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই নির্বাচনের মাঠে যেতে হবে শেখ হাসিনাকে।